নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমার হাতে যে বইটি আছে, এই বইটির ভিডিও আমি আগেই করেছি, অষ্টাদশ পুরাণ সমগ্র অখণ্ড সংস্করণ। তো বইটির থেকে আমি একটি গল্প আজকে আমি আপনাদের শোনাব, তাই ভিডিওটি সম্পূর্ণ শুনতে থাকুন, আশা করি ভাল লাগবে। দেখুন, এখানে সূচিপত্রে কিন্তু প্রথম যেটি শুরু হচ্ছে তা হলো বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণের একটি গল্প আজ আমি আপনাদের শোনাব। গল্পটির নাম হচ্ছে পরঞ্জয়ের কাহিনী। এটি বিষ্ণু পুরাণের একটি ঘটনা বা গল্প, যা যেটা ভাববেন সেটি। পূর্বকালে ত্রেতা যুগে দেবতা আর অসুরদের মধ্যে একবার তুমুল যুদ্ধ বাঁধে। দেবতারা অমর, মরবেন না, কিন্তু বারবার পরাজিত হন। দানবরা স্বর্গরাজ্য অধিকার করে নেয়। তখন স্বর্গচ্যুত দেবতারা বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, তোমরা বারবার হেরে যাচ্ছ, আমার কথা শোনো। মর্তে বিকুক্ষি নামে এক রাজা আছেন, তার পুত্র পরঞ্জয়। তার অংশে আবির্ভূত হয়ে বিনাশ করব দানবগণদের, কাজেই এখন তোমরা সেই পরঞ্জয়ের কাছে গিয়ে সাহায্য চাও। বিষ্ণুর কথা শুনে দেবতারা মর্তে গেলেন। পরঞ্জয়ের কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আমরা অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছি। বিষ্ণুর পরামর্শে আমরা আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করুন। দেবতাদের প্রার্থনা শুনেও পরঞ্জয় যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্তই গ্রহণ করলেন, কিন্তু সরাসরি না বলবেন কেমন করে? তখন তিনি বললেন, আমি একটা শর্তে যুদ্ধে যেতে পারি, যদি ইন্দ্র আমার বাহন হন, অর্থাৎ আমি ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করব। যদি তিনি রাজি হন তবেই যুদ্ধ করব, নতুবা যাব না। এই অভূতপূর্ব শর্তে দেবতাগণ যার পরনাই অপমানিত বোধ করলেন, সে তো স্বাভাবিক, অপমানিত হবেই। কিন্তু এটি যে স্বয়ং বিষ্ণুর খেলা তা মানে দেবতারা কি করে বুঝবেন? আজ তারা পরাজিত হয়ে স্বর্গচ্যুত, তাই শত্রু বিনাশের জন্য এই শর্তে রাজি হওয়াই উচিত, তা না হলে স্বর্গরাজ্য ছেড়ে ভিখারির মতো ঘুরতে হবে। দেবতারা সকলে রাজি হলেন। পরঞ্জয় ইন্দ্রের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে চললেন। বিষ্ণুর তেজ যুক্ত হলো তার শরীরে, কারণ স্বয়ং বিষ্ণুই তো বলেছিলেন তিনি পরঞ্জয়ের অংশে আসবেন। মনের সুখে পরঞ্জয় যুদ্ধ করল, দৈত্যরা মারা গেল, দেবতারা জয়ী হলেন। ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করেছিলেন বলে পরঞ্জয়ের অপর আরেক নাম হয় কুৎস। তো এইরকমই ছোট ছোট অসাধারণ অসাধারণ গল্প আছে অষ্টাদশ পুরাণ সমগ্রে অখণ্ড সংস্করণে। বইটি তো অবশ্যই সংগ্রহযোগ্য, আপনারা যদি চান অবশ্যই সংগ্রহ করতে পারেন। প্রচুর ইনফরমেটিভ একটি বই, প্রচুর ঘটনার অবতারণা আছে, প্রচুর ঘটনা, দেবতাদের ঘটনা, দেব দেবীর ঘটনা এখানে রয়েছে। বিষ্ণু পুরাণের একটি অংশ আমি একটি ঘটনা আপনাদের পড়ে শোনালাম, পরঞ্জয়ের কাহিনী। তো আরও এরকম অনেক ঘটনা নিয়ে আমি আলোচনা করব বাংলার বইঘরে, তাই সবাই সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।